বিষ্ণুপুরের মেয়ে এই মন্দিরগুলো দর্শন বন্ধুরা, অনেক মন্দিরে ক্যামেরা করা নিষিদ্ধ, তাই অনেক মন্দির আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে ম্যাপ, তার পিছনেই একটা দুর্গা মায়ের মন্দির আছে, বহু পুরানো, সেই মন্দিরটাকেও দর্শন আপনাদের করাতে পারলাম না। যাই হোক, ওভার ফুডিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমরা এখন বিষ্ণুপুরে আছি, এখানে রাসমেলা উৎসবের মেলা হয়, আর কিছু মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করাবো। সকালবেলা আমি হোটেলে, এই হোটেলটার নাম হচ্ছে প্যারাডাইস, প্যারাডাইসে হোটেলে ছিলাম, মোটামুটি হোটেল, ওই জন্য হোটেলের রুমগুলো আপনাদেরকে দেখালাম না, জাস্ট নাইট স্টেটা করলাম, করে এবার বেরিয়ে যাবো। আমাদের গাড়িতে করে গেলে টোটাল 12টা না 13টা মন্দির আছে বললো, আর গাড়িতে করে গেলে ঘোরা যাবে না, তাই টোটো ভাড়া এরা 400 টাকা বলছে, পার ঘন্টায় 200 টাকা করে বলছি, তা 2 ঘন্টার মধ্যেই 13টার মন্দির দেখাবে, সেটাকে 350 টাকায় আমাদের বুক করা হয়েছে। চলুন যাওয়া যাক মন্দির দর্শন। দলমদল কামান, আচ্ছা, যখন বিষ্ণুপুরে বর্গীতে রাখতো মনে হয় এই কামানটা ইউজ করা হয়েছিল, স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই কামান ফুটিয়েছিলেন, দিয়ে বিষ্ণুপুর থেকে বর্গীতেকে তাড়িয়েছিল। এই সেই টোটটা আমরা, সেই কামান। বন্ধুরা, এই আমার টোটোর পাইলট, একবার চ্যানেলকে হাই বলে দাও। হাই। হ্যাঁ, এই আমরা যাচ্ছি কামান দেখতে, বর্গীদের কামান, তাই তো? বর্গীদের নয়, বিষ্ণুপুরের রাজাদের কামান। ও, বিষ্ণুপুর রাজাদের কামান। বিষ্ণুপুরের রাজারা এটা ইউজ করেছিল যখন বিষ্ণুপুরে যখন বর্গীদের আক্রমণ হয়, আচ্ছা, তখন এই কামানটা ফাটানো হয়েছিল বিষ্ণুপুরে বর্গীদেরকে তাড়ানোর জন্য। ওকে, সেটা আমরা দর্শন করতে যাচ্ছি। হ্যাঁ, এই বর্গীদের তাড়ানোর জন্য এই কামানটা প্রথম আমাদের বিষ্ণুপুরের প্রথম স্পট। বন্ধু আমার প্রতি একটু রাগ করেছে, সকালবেলা ওদেরকে তুলেছি তো, ঘুমাচ্ছিল সকাল, এখন 8টা বাজে। এটা দলমাদল কামাল, দলমাদল কামাল, তাই তো? কামান, দলমাদল কামান, দেখ গাছ আছে, বড় গাছে এই কামান। সুন্দর সাজানো, চলো নেক্সট স্পট, দেরি করলো আমরা, 2 ঘন্টায় 12টা দেখাবে বলেছে, চলো। টিকিট কাউন্টার, এখানে 4টে টিকিট করা হলো, এই টিকিট নিয়ে আমরা বেরোচ্ছি। এটা রাসমঞ্চ লাস্ট দেখাবো এটা আপনাদেরকে। বলছেন যে স্টিল ফটো হবে, ভিডিও হবে না, তাই? কি রাজবাড়ি, কি এটা? সামরায়ের রাজবাড়ি, সামরায়ের রাজবাড়ি। সামনারায়ণের মন্দির, এই দেখুন পোড়া মাটির তৈরি, পুরো পোড়া মাটি, কারুকার্য দেখুন, পুরো কারুকার্যতে ভরা। এটা গুম ঘর,
আপনাদেরকে দেখাচ্ছি। এতে কোনো দরজা জানালা নেই, এই ঘুম ঘর। রাজারা শাস্তি দেওয়ার জন্য এই ঘুম ঘরটা বানিয়েছিল। ঘুম ঘরের আগে রাজারা শাস্তি দিত। আচ্ছা, যারা দোষ করতো তাদেরকে এখানে নিয়ে আসা হতো। আগে ছিল কাঠের মই, মই দিয়ে উপরে নিয়ে যাওয়া হতো, হাতে পায়ে দড়ি বেঁধে নিচে ফেলে দেওয়া হতো। নিচে কুয়োর মতন একটা গর্ত কাটা ছিল, তার মধ্যে তীর বল্লব এইসব রাখা থাকতো। যখন সে মারা যেত তার বডিটা তুলে বাড়ির লোককে দিয়ে দেওয়া হতো সৎকার করার জন্য। এই হচ্ছে পানিশমেন্ট, তাই তো? সত্যি এই রাজার নাম কি ছিল যে রাজা? বলছি এই রাজার নাম কি ছিল? মানে রাজবাড়ির মানে ফ্যামিলি আছে, তাই তো? চলুন নেক্সট কোথায় যাবো? জোড়বাংলায় চলুন বন্ধুরা। জোড় বাংলা এটাকে বলা হয়। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আপনাদেরকে বাইরে থেকে যতটা পারছি দেখাচ্ছি জোড় বাংলা। সুন্দর দেখুন কারুকার্য, কারুকার্যটা দেখুন। জোড় বাংলা মানে দুটো একসাথে আছে বলে জোড় বাংলা, তাই তো দাদা? হ্যাঁ, দোচালা খড়ের ঘরের ওপর দিয়েই বলে এটাকে জোড় বাংলা বলা হয়। সুন্দর সুন্দর, অতি সুন্দর। জোড় বাংলা এই আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা জোড় বাংলা। এটা গাইডম্যান টোটোওয়ালা যাবতীয় কতদিন কী কবে বানিয়েছে কত সালে। এরা রাজবাড়ির মেন জায়গাতে চলে এসেছি, তা আপনাদের সামনে জোড় বাংলাটা দেখালাম। ভিতরে ঢোকার কোনো মানে ক্যামেরা ভিডিও করার কোনো অনুমতি নেই, স্টিল ফটো, কিছু কিছু স্টিল ফটো তুলে নিই, সঙ্গে থাকুন। জোড় বাংলা স্টিল ফটো এখানে অ্যালাউ, ক্যামেরা নেই। স্টিল ফটো আপনাদেরকে দেখাচ্ছি, ক্যামেরা অ্যালাউ। কী কারুকার্য জোড় বাংলা। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বড় পাথরের গেট, মানে রাজবাড়ি এলাকার মধ্যে আছি আমরা। এটাকে বলা হয় রাজাদের দরবার। আচ্ছা, তো রাজ দরবার ঢোকার মেন প্রবেশ পথ ছিল একমাত্র এইটাই। আচ্ছা, এটাকে বলা হয় বড় পাথরের গেট বা তরুণ। তো আর ওখানে আছে ছোট পাথরের গেট, ওটাও আমরা দেখবো। হ্যাঁ, ছোট পাথরের গেট, বড় পাথরের গেট। এদিকে কৃষ্ণের মন্দির, এটা হচ্ছে রাধা লালজির মন্দির। রাধা লালজির মন্দির ওইটা দূরে, তাই তো? ওখানে আমরা কি যাবো? হ্যাঁ যাবো। ও ওইটা যাবো, রাধা লালবন্ত। আর এইটা ঢুকতো, তাই দিল এই মেন গেটে। দেখো ঢুকছি, কত বড় লাল গেট প্রবেশ। দেখো ওপরে, দেখো ওপরে পয়সা, লাভলি পজিশন। দেখো সুন্দর, পায়রা এখন বসবাস করছে রাজবাড়ির গেটে, এখন পায়রা বসবাস করছে। প্রচণ্ড সুন্দর সব, মানে কি কাকি মাটি এগুলো? মাগড়া পাথরের তৈরি।
এরা মাগড়া পাথরের তৈরি তাই তো এটা যেটা বলা হয় আচ্ছা এটা এটা সবই মাগড়া পাথর দিয়ে তৈরি সবই মাগড়া এরা কোটার মন্দির হচ্ছে ওই রাজমঞ্চ শ্যামরায় আর জোড় বাংলো আচ্ছা বাকি যেগুলো দেখছেন এগুলো সব পাথর দিয়ে তৈরি দেখো পাথর হ্যাঁ পাথর তাই সুন্দর পাথর পথ দিয়ে হেঁটে হেঁটে আপনাদের সামনে যাচ্ছি দেখুন কি আনন্দ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না খুব সুন্দর এলাকা শান্ত পরিবেশ আলোকিত আলোকিত এইখানে দেখুন বড় একটা বট গাছ না আসুর গাছ এটা তো সুন্দর আর দূরে দুটো জল ট্যাঙ্ক জলের ব্যবস্থা রাজবাড়ির ছোট গেট বন্ধুরা রাজবাড়ির ছোট গেটটা ভিতরে প্রবেশ জায়গা নেই ঘিরে দিয়েছে ছোট গেট তো আর সামনে জলাশয় এই রাজবাড়ির ছোট গেট আর এই জলাশয় তা চলুন আরও কিছু দেখানো যাক বন্ধুরা এটা অসত্য আসুর গাছ তাই তো আসুর গাছের এইখানে এটা শিবলিঙ্গ উপরে সাপ দিয়ে বাঁধা দেখুন আর এইটাও নাগপঞ্চমী পঞ্চমী নাগ এইখানে সব কিছু আপনাদেরকে দেখ আসল গাছটা দেখ কত বড় দেখো আমরা রাধা লালজির মন্দির থেকে প্রবেশ করছি রাধা লালজির মন্দির ক্যামেরাম্যান সুন্দর দৃশ্যটা দেখুন রাধা লালজির মন্দির সুন্দর প্রবেশ পথ দেখুন খুব সুন্দর এদিকে প্রাচীন দেখা আর মন্দিরটা আমার ফোনে তোলো ফটো নেব না দাঁড়া সে গেছে একটু দাঁড়াও বন্ধুরা আমরা এগোচ্ছি টোটোই করে দেখুন বাঁদিকে লালবাইজি ছিলেন উড়িষ্যার একজন বাইজি বিষ্ণুপুর রাজা যখন উড়িষ্যা ঘুরতে গিয়েছিল তখন সেই বাইজিকে লাল উড়িষ্যার থেকে নিয়ে এসেছিল বাইজির রাজিনীমার থেকে রূপে গুণে দেখতে খুবই ভালো ছিলেন রানীমা সেটা সহ্য করতে না পারায় তার জন্য এখানে তাকে নৌকা বিহার করতে নিয়েছে জলের নৌকো আগের থেকে ফুটো করে রেখেছিল সেখানে হাতে পায়ে দড়ি বেঁধে লালবাইজি এবং তার সন্তানকে এখানে ডুবিয়ে মারে মেরে দিয়েছিল যার জন্য এটার নাম হয়েছে লাল বাঁধ লাল বাঁধ লাল বাঁধ বজ্রবিন্দু আকার ধ
ক্যামেরা করা দিকেই আছে আপনার সর্বমঙ্গলার মন্দির ভিতরে ছবি তোলার নিষিদ্ধ আর লাল বাঁধ সামনে লাল বাঁধ লাল পাত এটা খুলে আছে শাক নিলাম 30 টাকা দিয়েছে মাটির শাক দেখুন কেমন বাচ্চে মাটির শাক তো বাড়িতে আমি মন্দিরের জন্য নিলাম বাড়ির মন্দিরের জন্য কৃষ্ণপুরের একটা স্মৃতি তা ওই প্যাকিং করছি কেন প্যাকিং করো ওই তো দুটো দুটো মন্দিরের জন্য বাড়িয়ে রেখেছিস হ্যাঁ এই পোড়া মাটির শাক নিয়েছি 30 টাকা করে নিচ্ছে আর অনেক কিছু খেলনা এটা কৃষ্ণপুরের লাল বাঁধের ভিতরে একটা বাচ্চা ছেলে দেখুন এ ভাই এই দোকানদারি করছে হায় ও সারে এই দেখুন এখানে চাদরও আছে বালুচুরি চাদর এটা কে হয় দিদা বয়োজ্যেষ্ঠ দিদা আর নাতি দুজনে মিলে ব্যবসা করছে বালুচুরি চাদর দেখান একবার খুলে দেখুন চাদর চাদর কিরম রেঞ্জ আছে দিদা 380 ও চাদরে ঠান্ডা যাবে না বুঝতে পেরেছি রেঞ্জটা ঠিক করুন বলুন তবু আমি তো সাড়ে 300 বললে 380 না তো বেশি রেঞ্জ দারুন এর রেঞ্জ কত একই রে একটু খুলুন এটা একটু খুলুন ব্লুটা ইয়েলোর থেকে ব্লুটাই ভালো লাগছে না ও হ্যাঁ বিষ্ণুপুর থেকে এই চাদরটা নেওয়া হচ্ছে বন্ধুরা 380 বলছে এবার বার্গেনিং করা হবে চলুন নেওয়া হোক ভেজে নিয়েছি 250 গ্রাম সুজি আছে এটাকে ভেজে নেওয়া হয়েছে দেখুন ওটা ভাজাটা আপনাদেরকে দেখাতে পারিনি তখন ক্যামেরা ছিল আমি নিজেই বানাচ্ছি এতে আপনার আছে আলু ছোটো ছোটো করে 1 পিস আলু ছোটো ছোটো করে কুচি করা পেঁয়াজ একটু পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি করা গাজর কুচি করা আর হচ্ছে ক্যাপসে মটরশুঁটি বিন আর ধনিয়া পাতা আর একটু পরে একে দেবো টমেটো দিয়ে ভালো করে বানাবো একটু হলুদ দিয়ে নাচছি বন্ধুরা সামান্য পরিমাণে হলুদ টমেটো দিয়ে দিলাম দিয়েই দেখুন নাড়া চলছে আমি নিজেই বানাচ্ছি কেমন হয় বলবে এই দেখুন সুজি দিয়েছি এবার নাড়বো এটাকে হালকা করে নাড়া চলছে দেখুন কি সুন্দর হয়েছে
এবার একটু জল দেওয়া হবে। জল দিচ্ছি পরিমাণ মতো, জল পরিমাণ মতো একটু নুন দেব। এই নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়ব। ওই জন্য বন্ধু, হ্যাঁ, মশলা সুজি কীভাবে বানাচ্ছে দেখুন। মশলা সুজি এত ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা, কি বলবো আপনাকে দেখে। এই এরকম করে বাড়িতে খাবেন, আমরা টুরে এসে খাচ্ছি, এইরকম বাড়িতে খাবেন, এর আলাদা এ পাবেন, স্বাদ পাবেন। মশলা সুজি এটা কড়াটা ধর বন্ধু, বড্ড গ্যাস তো সে তো, তাহলে রে হয়ে যাবে। মশলা সুজি দারুণ ফ্লেভার, কি বন্ধু সত্যি কথা বল, দারুণ ফ্লেভার বেরোচ্ছে না আমাদের। কমপ্লিট মশলা সুজি, এবারে এটাকে খাবো। কমপ্লিট মশলা সুজি, দাদা আয় তোর মশলা সুজি, ওকে প্রথম দেব। বন্ধুরা দেখুন মশলা সুজি দাদা খাচ্ছে, খা, হালকা টেস্ট কর দেখি কেরম হয়েছে বল। বানালাম কেরম হয়েছে দেখ, দারুণ।